মুখ্যমন্ত্রী সালমান শাহের মা নীলা চৌধুরী টিভি লাইভে এসে সালমান শাহের হত্যাকারীদের বর্ণনা দিতে গিয়ে খল অভিনেতা ডন সম্পর্কে মন্তব্য করেন। তিনি বলেন, ডন তো হিরোটিরও কিছু না, ও বডি মেসেজার, আমার ছেলের বডি মেসেজ করত। ওর টাকা পয়সা কিছু ছিল না, গরিবের ছেলে, আমার ছেলের জামা কাপড় পরে ও চলত। ওকে সালমান শাহ ভালোবেসে বন্ধু মনে করত। তাছাড়া ও ছিল আমার ছেলের বডিগার্ড। না খেয়ে যখন রাস্তা পড়ে থাকতো তখন বস্তি থেকে আমার ছেলে ওকে তুলে নিয়ে এসেছিল। আর আমার ছেলের মৃত্যুর পর ও একদিনও আমার সাথে দেখা করতে আসেনি। আমার ছেলের বন্ধু মানে আমি ওকে ছেলের মতোই ভাবতাম, কিন্তু তার প্রতিদান যে ও এভাবে দেবে তা বুঝতে পারিনি। আপনারা অনেকেই জানেন তৎকালীন সময়ে ডনের কোমরে দড়ি বেঁধে ওকে নিয়ে যাওয়া হয়েছিল, ও সালমান শাহ হত্যার অন্যতম আসামি। যে ছেলে আমার বাসায় থাকতো আমার খেত, সালমানের মৃত্যুর পর সে কিসের ভয়ে আমার সঙ্গে একবারও দেখা করতে আসেনি। আপনারা ওকে ডাকুন, জিজ্ঞেস করুন, তাহলেই সব সত্য বের হয়ে আসবে।